রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা এবং স্ত্রীও ইডির র্যাডারে। আর আজ জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা ইডির দপ্তরে হাজির, আর ইডির দপ্তরে জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যাকে নিয়ে একেবারে হুলস্থুল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ইডির দপ্তরে জ্যোতির মেয়ে প্রশ্ন করতেই সাংবাদিককে ধাক্কা দিলেন প্রিয়দর্শিনী। সব মিলিয়ে কিন্তু একেবারে তুমুল শোরগোল পড়ে গেল ইডির দপ্তরে। ইডির দপ্তরে এলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। কিছু ফাইল নিয়ে এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। গোয়েন্দা সূত্র মারফত খবর, আয় ব্যয় সংক্রান্ত বিভিন্ন হিসেব দিতেই এদিন ইডির দপ্তরে এসেছিলেন প্রিয়দর্শিনী। জানা গেছে এদিন মাত্র 10 মিনিট ছিলেন তিনি ইডির দপ্তরে, তারপরই গাড়িতে উঠে বেরিয়ে যান। তবে কি কারণে আজ সিজিওতে এসেছেন তা জানতে চাওয়া হলে কার্যত মেজাজ হারান মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। সাংবাদিকদের রীতিমতো ধাক্কা দিয়েই গাড়িতে উঠে পড়েন তিনি। প্রসঙ্গত, ইডির দাবি শুধু জ্যোতিপ্রিয় একাই নন, দুর্নীতির অভিযোগ উঠেছে তার স্ত্রীও মেয়ের বিরুদ্ধে। শুক্রবার আদালতে এহেন দাবি করেন গোয়েন্দা আধিকারিকরা। আদালতে ইডির আইনজীবী দাবি করেন 2015-16 সালে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে থাকা টাকার হিসেব দেখান 45,000 টাকা। ইডির দাবি পরের বছরই দেখা যায় সেই টাকার অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে 6 কোটি টাকা। ওই দিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিক নিজের বাড়ির পরিচারক থেকে রাঁধুনির নামে কোম্পানি খুলেছিলেন। ইডির আইনজীবী বনমন্ত্রীর স্ত্রী ও মেয়ের কথা উল্লেখ করে দাবি করেন তাঁদের বাড়িতে এমন সিল ও স্ট্যাম্প পাওয়া গেছে যে কোম্পানির নাম তার পরিবার জানে না বলে দাবি করেছে। আর তার মধ্যেই কিন্তু আজ আয় ব্যয় সংক্রান্ত নথি নিয়ে ইডির দপ্তরে হাজির জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা। তাকে প্রশ্ন করতেই সাংবাদিককে ধাক্কা মেরে গাড়িতে উঠে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা, এমনই কিন্তু খবর উঠে আসছে। মেজাজ হারিয়ে গাড়িতে উঠে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা। এবার ইডি তদন্ত চালাচ্ছে রেশন দুর্নীতিকাণ্ডে আর কী কী তথ্য উঠে আসে। যে বিস্ফোরক অভিযোগটা উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যার বিরুদ্ধে, ইডি কি স্টেপ নেয়, তদন্তে কি উঠে আসে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।